আসসালামু আলাইকুম, বেশ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে, কারণ আজকে দেখাবো আমরা যখন বেশিরভাগ ফ্রি ফায়ার, পাবজি এবং WCC2 এই গেমটা খেলে থাকি, তখন কিন্তু আমাদের ফোনটি ল্যাগ করে, কারণ এটি কিন্তু বেশি জায়গা খেয়ে নেয় বা বেশি MB-র, এবং আমাদের কিন্তু সেরকম পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে না আমাদের মোবাইলে। যেমন র্যাম, এটি আমাদের কিন্তু 1 GB 2 GB সবারই থাকে, এর ফলে কি হয় যে আমাদের ফোনটি কিন্তু ল্যাগ করে। এই কারণে কিন্তু আমাদের মাথাটিও নষ্ট হয়ে যায় যখন গেম খেলে, তখন বারবার ল্যাগ করে কেটে যায়। সো আজকের পর থেকে কিন্তু আপনাদের আর ল্যাগ করবে না, গেম খেলার সময় আপনাদের ফোনটি কিন্তু আর ল্যাগ করবে না, শুধু আপনারা এই কয়েকটি কাজ যদি মেনটেন করতে পারেন। তো কীভাবে করবেন এটি দেখিয়ে দিব, তো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো চলুন কীভাবে করতে হবে A to Z দেখিয়ে দেওয়া যায়। তো ব্যাস, এটি করার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর আপনার এখানে সিস্টেম ম্যানেজমেন্ট, অনেকজনই কিন্তু ডেভেলপার অপশনই থাকে, আপনি কী করবেন ডেভেলপার অপশনটি খুঁজে নেবেন। তো আমি আমার ডেভেলপার অপশনটি খুঁজে নিয়ে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ডেভেলপার অপশনটি কিন্তু অফ করা থাকবে, অবশ্যই অন করে নেবেন। অন করার পর আপনারা কিন্তু ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা কিন্তু একটি অপশন এখানে দেখতে পারবেন, যে গেম ড্রাইভ নামে একটি অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, এটাই কী করবেন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফ্রি ফায়ার নামে একটি অপশন চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এটা কিন্তু প্রথমে দেওয়া থাকে, তো আপনি এটা কী করবেন 4 নম্বর যেটি রয়েছে সেখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনাদের আর কিছু করতে হবে না, আপনার যেগুলো গেম আছে সবগুলোতেই কিন্তু একইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখন কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা কী করবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা কিন্তু এখানে একটি অপশন পাবেন, 3টি অপশন পাবেন। উইন্ডো অ্যানিমেশন এখানে আপনারা অফ দিয়ে দিবেন, প্রথমটি সিলেক্ট করে নেবেন। তো আমি তিনটাই প্রথমটি সিলেক্ট করে নিচ্ছি, তো আপনারাও কিন্তু সিলেক্ট করে নেবেন তিনটাই প্রথমটা। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনাদের একটি কাজ করতে হবে, এখন আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে নিচে দেখতে পারবেন যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই আপনারা কিন্তু ফলটি দেখতে পারবেন, আপনাদের যে ফোনটি ল্যাগ করতো আগের থেকে কিন্তু একদম কমে আসবে। তো লাস্ট সেটিংস হলো আপনারা কী করবেন, আপনারা যখন গেম খেলবেন তখন অবশ্যই আপনাদের কী করবেন ব্রাইটনেসটি কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরই আপনারা খেলবেন, কারণ ব্রাইটনেসের করার কারণেই কিন্তু আমাদের ফোনটি অনেক ল্যাগ করে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনটি ল্যাগ কিন্তু কমিয়ে নিতে পারবেন যখন আপনারা গেম খেলবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নিশ্চিত, ততদিন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।